যে আকাশটা এতক্ষণ দেখলে, ফুটবলটাও কিন্তু সেই রকমই আকাশটার মতো বিশাল বিস্তীর্ণ। তো আমরা কিন্তু বাংলাতে ফুটবল নিয়ে আলোচনা করি, ফুটবল নিয়ে ব্লগস বানাই। তো আমাদের কিন্তু বাংলা ফুটবল দেখার পাশাপাশি অন্যান্য ফুটবল দেখাও কিন্তু প্রয়োজন। তাহলে কিন্তু আমাদের ফুটবল সম্পর্কে নলেজটাও বাড়বে আর ফুটবলের প্রতি ভালোবাসাটাও বাড়বে। তো তাই জন্য কিন্তু আজকে নিয়ে চলে এসেছি ম্যানচেস্টার ইউনাইটেডের যে কালকে ম্যাচ ছিল, তো সেই ম্যাচের রিভিউ। তো সেই রিভিউটা দেওয়ার আগে একটা জিনিস বলে রাখি, আমি কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যানই। দেখো পিছনে দেখো পোগবার ছবি, তো সেই পোগবার ছবি নেওয়া ফোন নিয়ে আমি আজকে কিন্তু তোমাদের ম্যাচের রিভিউ দেব। তো চলো আজকে ম্যাচের রিভিউটা শুরু করা যাক। তো ফার্স্টে চলে আসি ম্যানচেস্টার ইউনাইটেড এর লাইন আপে। তো কালকে খেলার স্কোর কিন্তু হয়েছে 3-0। তো অনেকদিন বাদে কিন্তু ম্যানচেস্টার ম্যানচেস্টারের মতো করে খেলেছে, মানে সেই ছোটবেলা থেকে ম্যানচেস্টারের খেলা দেখছি। তো ম্যানচেস্টার কিন্তু অনেকদিন বাদে মানে ম্যানচেস্টার ইউনাইটেড হিসেবে খেলেছে একরকম বলতে পারো। তো কালকে কিন্তু ম্যানচেস্টারের লাইন আপ ছিল এইটা। তো 4-2-3-1 ফরমেশনে খেলেছিল, যেখানে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার খেলছিলেন, পল পোগবা এবং নেমাইনা মাতিচ। এবং ফোর ব্যাক ছিলেন ওয়ান বিসাঙ্কা রাইট ব্যাক, মাঝখানে লিন্ডেলফ এবং হ্যারি ম্যাগুয়ের। হ্যারি ম্যাগুয়ের সাইনটা কিন্তু অসাধারণ ছিল এই সিজনে, মানে বেস্ট সাইনিং বোধ হয় হ্যারি ম্যাগুয়েরই করেছিল ইউনাইটেড। আর অবশ্যই লেফট ব্যাক ওয়ান অ্যান্ড অনলি লিক শ। আর টপ থ্রিতে কিন্তু টপ ফোরে কিন্তু একদম প্রপার চারজন স্ট্রাইকার বলতে পারো। তো মাঝখানে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে ব্রুনো ফার্নান্ডেজ দুই উইং গার্ড হিসেবে কিন্তু খেলছিলেন, গ্রিনউড রাইটে আর র্যাশফোর্ড লেফটে, এবং লোন স্ট্রাইকার খেলছিলেন কিন্তু অ্যান্থনি মার্শাল। তো আর এদিকে কিন্তু শেফিল্ড ইউনাইটেডের লাইন আপটা ছিল কিন্তু এই রকম, যেখানে ওরা কিন্তু খেলছিল 5-3-5-2, অর্থাৎ দুজন উইং ব্যাক খেলছিল স্টিভেন্স এবং ব্যালডক, তিনজন ডিফেন্ডার এবং মাঝখানে কিন্তু তিনজন সেন্ট্রাল মিডফিল্ডার আর উপরে কিন্তু দুজন স্ট্রাইকার। তো এই ছিল মোটামুটি কালকে লাইন আপ শেফিল্ডের। ওদের গোলকিপার যে ডিন হ্যান্ডারসন, যিনি কিন্তু একটা ম্যানচেস্টার ইউনাইটেডে আসতে পারেন সম্ভবত নেক্সট সিজনে গোলকিপার হিসেবে, আসতেই পারেন একটা রুমার উঠছে। তো সেই ডিন হ্যান্ডারসন কিন্তু কালকে খেলেননি, কালকে কিন্তু খেলেছিলেন সিমন মুর। তো চলো এরপরে চলে আসি ম্যাচে কি হলো। তো খেলার শুরু থেকেই কিন্তু ম্যানচেস্টার প্রপার অ্যাটাক করছিল, এই জন্যই কিন্তু কালকে গ্রিনউড ব্রুনো র্যাশফোর্ড আর মার্শিয়াল শুরুতে নেমেছিল। তো 7 মিনিটের মাথায় কি হয়, 7 মিনিটের মাথায় রাইট ব্যাক অ্যারন ওয়ান বিসাকা তো কিন্তু একটা থ্রো নেন, এবং থ্রোটা কিন্তু সরাসরি চলে আসে র্যাশফোর্ডের কাছে, এবং র্যাশফোর্ড কিন্তু টার্ন করে বলটা পাস করে দেন গোলের মুখে আর সিম্পলি ট্যাপ ইন করে দেন মার্শিয়াল, এবং ফার্স্ট গোল কিন্তু 7 মিনিটের মাথায় পেয়ে যায়। এই একটা গোলের মাধ্যমে কিন্তু ম্যানচেস্টারের মনোভাবও খুব মানে দৃঢ় হয়ে যায়। তো ম্যানচেস্টার কিন্তু কন্টিনিউয়াসলি পরের অ্যাটাকগুলো করতে থাকে, এবং মুহুর্মুহুর অ্যাটাক কিন্তু এসে পড়েছিল শেফিল্ডের ডিফেন্সে। শেফিল্ড সম্পর্কে একটা কথা বলার আছে যে শেফিল্ড কিন্তু এই সিজনে চ্যাম্পিয়নশিপ থেকে, অর্থাৎ সেকেন্ড ডিভিশন প্রিমিয়ার লিগ থেকে উঠে এসেছিল কিন্তু প্রিমিয়ার লিগে, আর সেক্ষেত্রে 8 নম্বর পজিশনে কিন্তু তারা ছিল। অর্থাৎ সরাসরি সেকেন্ড ডিভিশন থেকে উঠে এসে 8 নম্বর উঠে যাওয়াটা কিন্তু বিশাল একটা বড় ব্যাপার। তো যাই হোক, এইরকম একটা টিমের বিরুদ্ধে কিন্তু 7 মিনিটে গোল পেয়ে যায় ম্যানচেস্টারের কিন্তু মোটিভেশন অনেকটাই বেড়ে যায়। তার একটু পরেই কিন্তু একটা কাউন্টারে শেফিল্ড বল নিয়ে চলে গেছিল ম্যানচেস্টারের গোলে, বাট ডেভিড দিকে কিন্তু বলটা ধরে একটা লং শট নেন, এবং বলটা কিন্তু ধরে নেন র্যাশফোর্ড, এবং র্যাশফোর্ড বলটা ধরে নেওয়ার পরে তাকে মার্শালকে পাস দেন, এবং মার্শাল কিন্তু বলটা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, এবং গোলের সামনে গিয়ে কিন্তু তিনি গোলে চিপ না করে বলটা পাস দিতে যান র্যাশফোর্ডকে, এবং র্যাশফোর্ড কিন্তু একটা ওপেন গোল মিস করেন। তো মার্শিয়াল যদি নিজে শটটা নিতেন তাহলে কিন্তু 2-0 সঙ্গে সাথেই এগিয়ে যেত ম্যানচেস্টার। এরপরে ব্রুনো ফার্নান্ডেস কিন্তু একটা কর্নার নেন সরাসরি শেফিল্ডের বক্সে, এবং সেই বক্স থেকে কিন্তু হ্যারি ম্যাগুয়ের মাথা ছুঁয়ে সুন্দর গোল করেন। বাট প্রবলেম হয়, তিনি কিন্তু ফিল যে জাগিয়েলকা ছিলেন, তো ওদের যে প্লেয়ার, তো সেই জাগিয়েলকা ডিফেন্ডার তাকে কিন্তু মানে মাথা চেপে ধরে ম্যাগুয়ের গোলটা করেন, ফলে ফাউল হয় এবং গোলটা কিন্তু ডিসঅ্যালাউড হয়ে যায়। তো এরপরে কিন্তু লিউডস্ট্রম এবং ব্যালডক, যিনি যে দুজন প্লেয়ার কিন্তু মোটামুটি শেফিল্ডকে তুলে ধরে রেখেছেন এক দুদিন ধরে, তো সেই দুজন কিন্তু একটা সুন্দর অ্যাটাক করেন, মানে
ম্যানচেস্টারের ডিফেন্স কিন্তু এটা ইজি অ্যাটাককে আটকাতে পারেনি, সরাসরি বলটা নিয়ে কিন্তু ঢুকে যায়, তো আলটিমেটলি গোলে যে শটটা নেন বেল্ডক সেটা কিন্তু ডিফ্লেক্টেড হয়ে যায়। তো তারপরে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্স মানে জেগে ওঠে বলতে পারো। তো আলটিমেটলি কিন্তু ম্যানচেস্টার তারপরে তাদের ডিফেন্সের দিকেও আলটিমেটলি নজরটা দেয়। তো একটু বাদেই কিন্তু সেকেন্ড গোলটা হয়, ওয়ান বিসাঙ্গা কিন্তু আরও একবার বলটা সরাসরি বক্সে তুলে দেন এবং আগের গোলটার মতোই কিন্তু মার্শিয়াল গোল করে দেন এবং তার সেকেন্ড গোল হয় এবং ম্যাচেরও সেকেন্ড গোল হয় কিন্তু এটা। তার আগে কিন্তু একটা ব্রুনো ফার্নান্ডেজ ফ্রি কিক নিয়েছিলেন যেটা কিন্তু এস মুর ওদের গোলকিপার অসাধারণভাবে বাঁচিয়ে দেন, নাহলে কিন্তু থার্ড গোল হয়ে যেতে পারতো ম্যাচে। সেকেন্ড হাফ শুরু হতে কিন্তু যে জুটিটার কথা আমরা বলছিলাম, ব্রুনো ফার্নান্ডেজ এবং পল পোগবা, তো সেই দুজন জুটি কিন্তু একমাত্র ম্যাচের মানে দায়িত্ব পুরো নিজেদের কাঁধে নিয়ে নেয় এবং অসাধারণ খেলা খেলতে থাকে। 74 মিনিটের মাথায় কিন্তু পোগবা লাইন ব্রেকিং একটা পাস দেন ফার্নান্ডেজকে, ফার্নান্ডেজ কিন্তু বলটা ফার্স্ট টাইম ক্লিক করে দেন মার্শিয়ালকে, মার্শিয়াল বক্সের সামনে থেকে বলটা কিন্তু দেন র্যাশফোর্ডকে, র্যাশফোর্ড আরও একবার চিপ করে দেন কিন্তু বক্সের ভিতরে আবারও মার্শিয়ালকে এবং মার্শিয়াল সুন্দরভাবে কিপারের ওপর দিয়ে কিন্তু তার থার্ড গোল এবং ম্যাচেরও থার্ড গোল করে দেন এবং ম্যানচেস্টার হয়ে কিন্তু তিনি হ্যাট্রিক করে ফেলেন। তো এরপরে কিন্তু কমপ্লিটলি চেঞ্জেস নিয়ে নেয়, কারণ ম্যাচের শেষ পেরেকটা কিন্তু কফিনে পুঁতে ফেলেছিল ম্যানচেস্টার। তো পরপর কিন্তু চেঞ্জ করে নেয় সোলসায়ার, ম্যানচেস্টার ইউনাইটেডের যিনি কোচ, ইগালো, মাতা, ম্যাকটোমিনয়, অ্যান্থনি পেরেরা এবং জেমস, এই পাঁচজনকে নামান মার্শিয়াল, পোগবা, র্যাশফোর্ড, গ্রিনউড এবং ব্রুনো ফার্নান্ডেজের জায়গায়। কালে কিন্তু গ্রিনউডও বেশ কয়েকটা শট নিয়েছিলেন বাট আলটিমেটলি কিন্তু তার গোলগুলো হয়নি। এই ছিল মোটামুটি আজকের ম্যাচের রিভিউ। আমার মতে কিন্তু ম্যাচের সেরা অবশ্যই অ্যান্টনি মার্শিয়াল এবং অন্য কেউ নন, আর পোগবা ব্রুনো ফার্নান্ডেজ জুটিটা আসার পর থেকে কিন্তু ম্যানচেস্টার অসাধারণ খেলছে। টটেনহাম ম্যাচের সেকেন্ড হাফ থেকে শুরু করে কিন্তু কালকে অবধি অসাধারণ খেললো কিন্তু ম্যানচেস্টার। তো দেখা যাক ম্যানচেস্টার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারে কিনা, তো সেটা নিয়ে আমরা দেখতে থাকবো। আর অবশ্যই ডেইলি ম্যাচের আপডেট থাকবে, ইন্ডিয়ান ফুটবলের আপডেট তো থাকবেই। তো অবশ্যই যারা এইসব ভিডিও দেখতে চাইছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকে চলো, টাটা. That little mouse, 'cause I'm an albatross.